হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে লাজেজ ডাইনে। তো লাজেজ ডাইন এই জায়গাটায় আমি আজকে প্রথম আসলাম। তো আমি যখন প্রথম এসেছি তখন তোমাদেরকে যে দেখাবো না সেটা তো হতেই পারে না, তাই তোমাদেরকেও চলো এক ঝলক দেখিয়ে নিয়ে আসি লাজেজ ডাইন ঠিক কেমন। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেট করা, আর আমি কিন্তু এখানে ভিডিও দেখেই এসেছি। তো তোমরা আমার ভিডিও দেখে যাদের ভালো লাগবে তারাও কিন্তু এখানে আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। আর এখানের একটা জায়গা আমার খুব বেশি ভালো লেগেছে এবং তোমাদের সেটাও আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এই যে দুই সাইড দুই রকম করে ডিজাইন করা, তো আমরা এই সাইডে বসলাম, যে সাইডটা দেখে মূলত আমার ভিডিওতে খুব বেশি ভালো লাগছিল সেই সাইডেই আজকে আমরা বসেছি। তো আজকে আমরা অনেকেই এসেছি। আর এখানে খাবার সিস্টেমটা একটু আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আগে আপনাকে পছন্দ করতে হবে আপনি কি খাবেন, তারপর হচ্ছে সেই টাকাটা পে করবেন এবং আপনাকে একটা টেবিল নাম্বার দেওয়া হবে, যে টেবিলটা ফাঁকা আছে কিংবা আপনি যেখানে বসতে চাচ্ছেন সেটা ওদের বললে সেই টেবিল নাম্বারটা আপনাকে দিবে এবং খাবার তৈরি হয়ে যাওয়ার পরে খাবারটা আপনার টেবিলে ওরা সার্ভ করে দিয়ে যাবে। চলে তো আসলাম, কিন্তু এখন সবচাইতে কঠিন কাজ হচ্ছে কি খাবো সেটা খুঁজে বের করা। তো আলোচনা করেও আসলে আমরা কিছুই খুঁজে পাইনি, তো তারপরে চলেই গেলাম তাদের মেনু দেখার জন্য কি খাবো সেটা বেছে বের করব। তো এই তো আমরা মেনু দেখে পছন্দ করে অর্ডার করে দিলাম, পেমেন্টও করে দিলাম। এইবার আপনাদের নিয়ে যাব আমার সবচাইতে পছন্দ হয়েছে যে জায়গাটা সেইখানে। তো এই হচ্ছে সেই জায়গাটা, জায়গাটা এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে, এরকম আগে আমি কখনো কোথাও দেখিনি। যেহেতু জায়গাটা আমার একটু বেশি পছন্দ হয়েছে তাই আপনাদের একটু খুব বেশি করেই দেখিয়ে দিলাম। তো এই তো আমরা এখন হচ্ছে টেবিলে চলে এসেছি এবং আমাদের খাবারও চলে এসেছে। তো এনাদের বিরিয়ানিটাও আমার কাছে খুব ভালো লাগছে, হ্যাঁ খুবই ভালো লাগছে। আসলে আমার বেশি মশলা দেওয়া বিরিয়ানি পছন্দ হয় না, হালকা মশলার বিরিয়ানিগুলো আমার কাছে বেশি ভালো লাগে, তাই হয়তো এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। তো এই তো এখন আমরা চটপট খাওয়া দাওয়া সেরে নিই, তবে এইটা একটু ঝাল ছিল তাই আমার ছেলে খেতে পারেনি, মানে জোশি খেতে পারেনি, তাই ওর জন্য আবার পরে অন্য কিছু অর্ডার করা হয়েছে। তো এই যে হচ্ছে ওর প্লেটার, তবে ওর খাবারটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে, আমিও এটা ট্রাই করেছিলাম কারণ তো ছোটো মানুষ এতটা খেতে পারবে না, আমি খেয়েছি ওর বাবা খেয়েছে, তো খাবারটা খুবই ভালো ছিল এবং ও খুব মজা করে খেয়েছিল কারণ ঝাল ছিল না এই কারণে। তো এবার অনেকে বলতে পারেন বিরিয়ানি খাওয়ার পরে আবার এরকম খাবার আবার কে খেতে পারে, তো আসলে আমরা ওইভাবে খাইনি, মানে একটু টেস্ট করে দেখেছিলাম খাবারটা কেমন। আর টেস্ট করার পরে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই প্লেটারটা খেলেই ভালো হতো বিরিয়ানি খাওয়ার থেকে, মানে এতটাই ভালো ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।